5 দিন পরেও জট কাটল না সুশান্ত সিংহ রাজপুতের অপমৃত্যু। ময়না তদন্ত এবং ভিসেরা রিপোর্ট অনুযায়ী গলায় ফাঁস দেওয়ায় শ্বাসরোধে মৃত্যু হয়েছে তার। পাশাপাশি পেশাগত শত্রুতাও একেবারে উড়িয়ে দিচ্ছে না মহারাষ্ট্র প্রশাসন। যেহেতু 6 মাসে 7টি ছবি তার হাত থেকে চলে গেছে, অবসাদ না কাজের অভাব দুয়ের সাড়াশি চাপেই কি মাত্র 34-এ ফুরিয়ে গেলেন প্রতিভাবান এই অভিনেতা। উত্তর খুঁজতে সুশান্তের ফ্ল্যাট থেকে 5টি ডায়েরি হেফাজতে নিয়েছে মুম্বাই পুলিশ। যা পড়ে জানার চেষ্টা চলছে শেষ দিকে কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন কাইপোচে অভিনেতা। সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে তার কল লিস্ট। শেষ 10 দিন অভিনেতা যাদের সঙ্গে কথা বলেছিলেন তাদের তালিকা বানাচ্ছে প্রশাসন। খুব শিগগিরই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে তাদের বলে জানা গেছে। যদিও ইতিমধ্যেই পুলিশ রেকর্ড করেছে অভিনেতার শেষ ছবি দিল বেসেরার পরিচালক মুকেশ ছাবরা, ঘনিষ্ঠ বন্ধু বিকাশ গুপ্তা এবং বাঙালি প্রেমিকা রিয়া চক্রবর্তীর বয়ান। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিনেতার ভাই এবং পার্টনার বিজেপি বিধায়ক নীরজ কুমার সিংহ ইতিমধ্যেই সুশান্তের মৃত্যু আত্মহত্যাই নয় পেশাগত চাপের বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন। সমস্ত সংবাদ মাধ্যম এবং নীরজের বক্তব্য পুনর্বিবেচনার নির্দেশ টুইটে দিয়ে বিষয়টিতে মান্যতা দেওয়ার পরেই এই পুলিশি পদক্ষেপ, ধারণা সুশান্তের ঘনিষ্ঠ মহলের। বুধবার অভিনেতার অবসাদের জন্য স্বজন পোষণকে দোষী করে বিহারের মজফ্ফরপুর জেলা আদালতে বলিউডের 4 তারকা সালমান খান, করণ জোহর, একতা কাপুর, সঞ্জয় লীলা ভানসিলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই আইনজীবীর দাবি, সুশান্তের কাছ থেকে শুধু 7টি ছবি কেড়ে নেওয়া হয়েছিল তাই নয়, তার একাধিক ছবি আজও মুক্তি পায়নি। এই সমস্ত ঘটনার চাপ দিনের পর দিন নিতে পারেননি মাত্র 34 বছরের অভিনেতা, এবং এই ঘটনাগুলি তাকে আত্মহননের মতো চরম পথ বেছে নিতে বাধ্য করেছে। একই বিষয় নিয়ে সম্প্রতি টুইট করেছেন কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। তিনিও একই প্রশ্ন তুলেছেন, সুশান্তের মতো প্রতিভার হাত থেকে কি করে 7টি ছবি চলে যায়, বলিউডের আসল চেহারা কি এতটাই ভয়াবহ। এদিকে প্রায় 7 ঘন্টা টানা পুলিশি জিজ্ঞাসাবাদের পর অবশেষে বান্দ্রা থানা থেকে বের হলেন সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ রিয়াকে বান্দ্রা থানায় ডেকে পাঠায় মুম্বাই পুলিশ। সাদা পোশাক, অবিন্যস্ত চুল, মুখে মাস্ক পরে বৃহস্পতিবার সকালেই রিয়া সেখানে পৌঁছতেই ক্যামেরা বন্দী হন। অন্যদিকে গতকালই অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু পরিচালক মুকেশ ছাবড়াকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশকে মুকেশ জানান, প্রথম থেকেই সুশান্ত অন্তর্মুখী স্বভাবের ছিল। যদিও প্রযোজনা সংস্থাগুলির সঙ্গে তার কোনো ঝামেলা চলছিল কিনা সে ব্যাপারে মুকেশকে সুশান্ত কিছু জানাননি বলেই দাবি করেছেন পরিচালক। এদিকে সুশান্তের মৃত্যুর দিনই পুলিশ জানিয়েছিল সুশান্ত ঘনিষ্ঠ প্রত্যেককে থানায় ডেকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই মতোই মঙ্গলবার প্রথমে সুশান্তের বাবা এবং পরে দুই দিদিকে থানায় ডাকা হয়। সুশান্তের বাবা কে কে সিংহ জানান, ছেলেকে অনেক সময়ই মনমরা, বিষণ্ন দেখতাম, ডিপ্রেশনে ভুগত, জানতামই না। রিয়া এবং পরিবারের পাশাপাশি মুম্বাই পুলিশ লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সুশান্তের আরেক কাছের বন্ধু পবিত্রা রিশতা খ্যাত মহেশ শেট্টিকেও। তার থেকে প্রথম সবাই জানতে পারেন অবসাদে ভুগছিলেন অভিনেতা। নিয়মিত ওষুধ নিতে হতো, শেষের কিছুদিন সেই ওষুধও বন্ধ করে দেন তিনি। একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্তের ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ পিঠানিকেও। অভিনেতার আর্থিক অবস্থা, কাজকর্ম, বলিউডে তার অবস্থান সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। আগামী দিনেও আবারও তাকে জেরা করা হতে পারে এমনটাই খবর। উল্লেখ্য, গত 14 জুন ভোর 6:30 ঘুম থেকে উঠছিলেন না সুশান্ত। এরপর সকাল 9:30 নাগাদ জুস খেয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন তিনি। এরপর হাজারবার দরজায় কড়া নাড়া সত্ত্বেও সাড়া পাওয়া যায়নি তার। সাড়া না পেয়ে ফিরে যান পরিচারক, আবার আসেন দুপুরের খাবার নিয়ে। তখনও একই ঘটনা, এবার কুডাক ডেকে ওঠে পরিচারকের মনে। বারবার দরজা ধাক্কানোর পরেও অভিনেতা সাড়া না দেওয়ায় তিনি ফোন করেন সুশান্তের দিদিকে, খবর দেওয়া হয় পুলিশে। এরপরে লক ভাঙার মিস্ত্রি ডেকে খোলা হয় সুশান্তের ঘরের দরজা। দরজার ওপারে তখন সিলিং থেকে ঝুলছে সুশান্তের দেহ। এদিকে সুশান্তের অস্থি ভাসালেন স্বজনরা।
চোখের জলও গড়ালো গঙ্গায়। জীবন বয়ে যায় গঙ্গার মতো শহর থেকে শহরে, গঙ্গা যেন নিজের বুকের মাঝে গোপন করে রাখেন সুখ দুঃখের রহস্য। সেই গঙ্গাতেই চিরকালের মতো মিশে গেলেন উজ্জ্বল তারকা সুশান্ত সিং রাজপুত। গঙ্গার বুকে বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্থি ভাসিয়ে দিলেন বাবা কে কে সিং। বৃহস্পতিবার দুপুরে একমাত্র ছেলের শেষ চিহ্ন ভাসিয়ে দেন তিনি। বুধবার ছেলের অস্থি কলস নিয়ে মুম্বাই থেকে পাটনা ফেরেন কে কে সিং ও সুশান্তের পরিবারের অন্য সদস্যরা। আজ নির্ধারিত সময়ে ছোট্ট একটি নৌকায় সুশান্তের পরিবারের কয়েকজন আনুষ্ঠানিকতা সারতে চলে যান গঙ্গার মাঝখানে। এ সময় বাবা ছাড়াও সাথে ছিলেন সুশান্তের দুই বোন মিতু ও শ্বেতা। সুশান্তের পারিবারিক ধর্মীয় রীতিনীতি মেনেই অস্থি বিসর্জনের আনুষ্ঠানিকতা সারেন। করোনা সংকটের সময় প্রশাসনিক সব নিয়মও মেনে চলেছে পরিবার। গত সোমবার মুম্বাইয়ে ভিলেপার্লের পবনহংস মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সুশান্তের। তার মুখাগ্নি করেন বাবা কে কে সিং। হাজির ছিলেন দুই দিদি, কাকা এবং বলিউড ইন্ডাস্ট্রির হাতে গোনা বন্ধুরা। সুশান্তের শেষকৃত্যে হাজির ছিলেন একতা কাপুর, রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, কৃতি শ্যানন, বিবেক ওবেরয়, রণবীর শোরের মতো কয়েকজন বলিউড তারকা। অবশ্য তাদের অনেকেই শ্মশানের ভেতরে ঢুকতে পারেননি। 1986 সালের 21 জানুয়ারি পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত। দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন তিনি। কিন্তু সেই সময় থেকেই থিয়েটারের দিকেই ঝোঁকেন, চলচ্চিত্রে নামেন। পাটনা থেকে মুম্বাইয়ে এসে বলিউডে গড়ে তুলেছিলেন নিজের জায়গা। তারপর সব ছেড়ে 34 বছরে চলে গেলেন অনন্তকালের যাত্রায়।